ওয়েলকাম ব্যাক এভরিওয়ান, আমি রেজাউর রহমান। আজকের ভিডিওতে আমরা একটি নতুন অ্যানোটেশন সম্পর্কে জানবো, যেটা হচ্ছে অ্যাট দ্য রেট মডেল অ্যাট্রিবিউট। তো আমরা এই সিনারিওটাতে দেখেছিলাম যে আমরা একটা পেজের থেকে প্রোগ্রামারের কিছু ইনফরমেশন নিচ্ছিলাম, তার আইডি, নেম, ল্যাঙ্গুয়েজ নিয়ে কন্ট্রোলারে সেন্ড করতেছিলাম। এগুলাকে আমরা ওই ভ্যারিয়েবল আকারেই গেট করতেছিলাম, ইন্ডিভিজুয়াল ভ্যারিয়েবল, যেমন পিআইডি, পি নেম, পি ল্যাং ইত্যাদি। দেন আমরা ওই ইন্ডিভিজুয়াল ভেরিয়েবলকে ইন্ডিভিজুয়ালি আরেকটা পেজে সেন্ড করতেছিলাম, যেখানে আমরা ইন্ডিভিজুয়ালি প্রিন্ট করতেছিলাম। তো আমরা যদি একটা জিনিস খেয়াল করি যে আমরা প্রতিটা ডাটাকে ইন্ডিভিজুয়ালি সেন্ড করতেছি, কিন্তু আমরা যদি জাভা প্রোগ্রামিংয়ের কনসেপ্টের উপরে খেয়াল করি, তো এটা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং। আমরা এখানে সকল কিছুকে অবজেক্ট দিয়ে প্রকাশ করি, সাধারণত ইন্ডিভিজুয়াল ভেরিয়েবল দিয়ে প্রকাশ করতে চাই না। তো আমরা যদি খেয়াল করি, আমরা এখানে একটা প্রোগ্রামার ক্লাসের একটা অবজেক্টের ডাটা পাঠাচ্ছি, তো আমরা এটাকে ইন্ডিভিজুয়াল ডাটা হিসেবে না পাঠিয়ে পারতাম না কি অবজেক্ট আকারে পাঠাতে? তো সেই জিনিসটাই আমরা কিভাবে করব সেটা দেখব। ওই জিনিসটা করবার জন্য আমাদের এখানে মডেল অ্যাট্রিবিউট অ্যানোটেশনটা লাগবে। তো সবার আগে আমি আমার মেন প্যাকেজের আন্ডারে আরেকটা প্যাকেজ ক্রিয়েট করেছি, যেটা হচ্ছে মডেল প্যাকেজ। তো এই মডেল প্যাকেজের মধ্যে আমি একটা প্রোগ্রামার ক্লাস ক্রিয়েট করে রাখছি, তো পাবলিক ক্লাস প্রোগ্রামার, সাধারণ জাভা ক্লাস। এটার পিআইডি আছে, পি নেম আছে, পি ল্যাং আছে। তারপর একটা নো আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, একটা অল আর্গুমেন্ট কনস্ট্রাক্টর, দেন গেটার সেটার আছে। লাস্টে দিয়ে একটা ডিফল্ট টু স্ট্রিং মেথড আছে। সো নাথিং সিরিয়াস হিয়ার। এখন আমরা যা করতে যাচ্ছি, আমরা চাচ্ছি যে ইন্ডিভিজুয়াল ডাটাগুলোকে না পাঠিয়ে আমরা একটা প্রোগ্রামার অবজেক্ট হিসেবে পাঠাবো। এটার জন্য আমরা যা করতে পারি, আমার এই পেজটাতে যা যেভাবে আছে সেভাবেই থাকুক, তবে আমরা কন্ট্রোলারে ইন্ডিভিজুয়াল ডাটা হিসেবে এটাকে আর গেট করব না, মানে আমরা পিআইডি, পি নেম, পি ল্যাং হিসেবে গেট করব না। আমরা এখানে চাচ্ছি সিম্পলি প্রোগ্রামার ক্লাসের একটা অবজেক্ট হিসেবে গেট করতে, বিকজ আমরা কিন্তু এখানে প্রোগ্রামার ক্লাসের অবজেক্টের জন্য নেসেসারি যে ডাটা আছে সেগুলোই পাঠাচ্ছি। সো আমরা এখানে আসবো, প্রোগ্রামার ক্লাসের একটা অবজেক্ট ক্রিয়েট করে নেব। সো আমি এটার নাম দিলাম প্রোগ্রামার। সো আমি জিনিসটাকে ইম্পোর্ট করে নিই, ইম্পোর্ট করে নিয়েছি। এখন আমার যা করতে হবে, আমি এটার আগে দিয়ে মডেল অ্যাট্রিবিউট নামক একটা অ্যানোটেশন ইউজ করবো। সো এটাকে আমি ইম্পোর্ট করে নিই। সো ইম্পোর্ট করে নিয়েছি। তো এই অ্যানোটেশনটা যা করে, আমার ফর্ম থেকে যে ডাটাটা আমি সেন্ড করতেছি, সে এই ডাটাটাকে এই প্রোগ্রামার অবজেক্টের মধ্যে বাইন্ড করে ফেলবে, এবং এই প্রোগ্রামার অবজেক্টটা আমার যে ভিউটাকে আমি সেন্ড করতেছি এই ভিউয়ের মধ্যে অলওয়েজ অ্যাভেলেবল থাকবে। সো এখন আমার ইন্ডিভিজুয়ালি এই ডাটাগুলোকে আমার মডেল ভিউয়ের মধ্যে অ্যাড করা লাগবে না। সো আমি এই জিনিসটাকে জাস্ট ডিলিট করে দিই। তো এখন আমার কাছে যা থাকতেছে, যে আমার মডেল অ্যাট্রিবিউট অ্যানোটেশনটা আমি ব্যবহার করেছি, যার মাধ্যমে আমি এই ফর্ম সাবমিশন থেকে একটা প্রোগ্রামার ক্লাসের অবজেক্ট পাচ্ছি, যে অবজেক্টের মধ্যে আমার সকল ডাটা আছে, পিআইডি, পি নেম, পি ল্যাঙ্গুয়েজ। অ্যান্ড এই ডাটাটা আমার এই ভিউটাতে অটোমেটিক্যালি অ্যাভেলেবল আছে। সো আমার আলাদা করে অ্যাড অবজেক্ট দিয়ে আমার কোনো ডাটা অ্যাড করা লাগতেছে না। তো আমি যদি এই সিম্পলি জিনিসটা রান করে দেখাই একবার। সো এখানে আসলাম, আইডি দেই, নাম দেই, ল্যাঙ্গুয়েজ দিয়ে সাবমিট দিই। সো আমি এখানে দেখতে পাচ্ছি পেজটা চলে আসছে, কিন্তু আমার ডাটাটা আসেনি। সো কোনো ইরর দেখাচ্ছে না কিন্তু। তো আমরা দেখি কেন ডাটা আসেনি। তো আমরা যদি আমার প্রোগ্রাম ইনফো পেজটা দেখি, তো এখানে আমরা ভেরিয়েবল হিসেবে ডাটাটা অ্যাক্সেস করতে যাচ্ছি, বা ডাটাটা কিন্তু আমরা এখানে অবজেক্ট আকারে পাঠাচ্ছি, তাই ডাটাটা আসেনি। সো আমার এখানে যা করতে হবে, আমি এখানে এভাবে প্রিন্ট না করে সিম্পলি অবজেক্টের নেম, যেটা নেমটা কিন্তু এখানে ছিল প্রোগ্রামার, সো আমরা এখানে লিখবো প্রোগ্রামার ডট পিআইডি, প্রোগ্রামার ডট পিআইডি, প্রোগ্রামার ডট পি নেম, অ্যান্ড প্রোগ্রামার ডট পি ল্যাং। সো আমরা জিনিসটাকে আবার রিরান করি, এবারকার ডাটাগুলো ইনসার্ট করি। সো আমরা দেখতে পাচ্ছি আমাদের ডাটাগুলো চলে আসছে, আর এটাকে আমরা ওই যে ডট দিয়ে অ্যাক্সেস করতেছি, অবজেক্টের নাম ডট অ্যাট্রিবিউট। তো আমরা চাইলে টোটাল অবজেক্টটাকেও প্রিন্ট করতে পারি, যেহেতু আমরা অবজেক্টটা পাঠাচ্ছি এবং আমাদের অবজেক্টের অলরেডি একটা টু স্ট্রিং মেথড আছে। সো আমরা টোটাল অবজেক্টটাকেও প্রিন্ট করে দিই। সো আমি লাইনটা কপি করে আনলাম, আমি এখানে জাস্ট অবজেক্টটাকে প্রিন্ট করে দেবো, মানে প্রোগ্রামার অবজেক্টটাকে আমি জাস্ট প্রিন্ট করে দেবো। সো এটাকে আমি আবার পুনরায় রান করি। সো আমি এখানে ই দেখতে পাচ্ছি আমার টোটাল অবজেক্টটাও প্রিন্ট হচ্ছে। সো বেসিক্যালি আমি এখন মডেল অ্যাট্রিবিউটের সাহায্যে আমি অবজেক্ট আকারে ডাটাটাকে গেট করতেছি, এবং অবজেক্ট আকারে ডাটাটাকে অন্য আরেকটা ভিউয়ে ফরওয়ার্ডও করতে পারতেছি। তো এই ছিল মডেল অ্যাট্রিবিউট। তো মডেল অ্যাট্রিবিউট নিয়ে আমি যদি আরেকটু কিছু বলি, সেটা হচ্ছে ইন কেস আমি এটাকে প্রোগ্রামার নাম হিসেবে এখানে গেট করতে চাচ্ছি না, আমি ধরো এখানে পি হিসেবে গেট করতে চাচ্ছি, মানে আমি অবজেক্টটার নাম পি হিসেবে এখানে গেট করতে চাচ্ছি।
সো আমার এখানে যা করতে হবে আমি সিম্পলি এখানে আসব এখানে এসে একদম রিকোয়েস্ট প্যারামের যেভাবে করেছিলাম সেভাবে আমরা এটার একটা নাম দিয়ে দেব পি তো আমরা রান করি আবার ভ্যালুগুলো দিয়ে দেই সো আমরা দেখতে পাচ্ছি যে আমরা আমাদের অবজেক্টের নামটাও চেঞ্জ করতে পারতেছি জাস্ট এখানে ব্র্যাকেটের মধ্যে ডাবল কোটেশন দিয়ে দিচ্ছি সো এই যে অ্যাপ্রোচটা যে শুধু মডেল অ্যান্ড ভিউ রিটার্ন টাইপের জন্য কাজ করবে তা কিন্তু না আমরা চাইলে মডেল অ্যান্ড ভিউ এখানে ইউজ নাও করতে পারি সিম্পলি নর্মাল ভাবে স্ট্রিং ব্যবহার করতে পারি অ্যান্ড আমরা মডেল অ্যান্ড ভিউ এর কোনো অবজেক্ট ক্রিয়েট না করে জাস্ট আমরা স্ট্রিংটা রিটার্ন করে দিতে পারি সো আমরা রান করে দেখি ডাটাগুলো ইনসার্ট করে দেই সো আমরা দেখতে পাচ্ছি এটা সবভাবেই কাজ করে সো আমার রিটার্ন টাইপ স্ট্রিং হোক আর রিটার্ন টাইপ মডেল অ্যান্ড ভিউ হোক ডাজেন্ট ম্যাটার আমি মডেল অ্যাট্রিবিউট অ্যানোটেশন ব্যবহার করতে পারি সো আমি যদি র্যাপ আপ করি মডেল অ্যান্ড অ্যাট্রিবিউট ব্যবহার হয় ফর্ম থেকে কোনো ডাটাকে অবজেক্ট আকারে গেট করবার জন্য যেই অবজেক্টটা আমার যে ভিউটা রিটার্ন করব সেই ভিউটাতে অটোমেটিক্যালি অবজেক্ট আকারে সেন্ড হবে আমার অ্যাডিশনালি কোথাও অ্যাড করা লাগবে না সো এটা ছিল মডেল অ্যাট্রিবিউট অ্যানোটেশনটার ব্যবহার অধিকাংশ ক্ষেত্রেই আমরা মডেল অ্যাট্রিবিউট ব্যবহার করি বিকজ জাভা একটা অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ এবং আমরা আমাদের ডাটাগুলোকে অবজেক্ট আকারেই গেট করতে এবং সেন্ড করতে চাই সো এই ছিল ভিডিওতে